Assalamu alaikum. Welcome to channel Moina's blog and cook. সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এই যে সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি, মানে রুটি বানিয়ে নিচ্ছি। আর গতকালকে যে নেহারি রান্না করছিলাম সেই নেহারি ছিল, ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন বের করে ঠান্ডা করে নিলাম। এখন বাজে সাড়ে সাতটা, ছেলে অফিসে চলে যাবে। ছেলের জন্য দুটা রুটি বানিয়ে নিছি, রুটি দিয়ে নেহারি দিয়ে খাবে। তো ছেলেকে দিয়ে আসি, বেড়ে নিলাম। তো ছেলেকে ছেলে নাস্তা খেয়ে চলে গেছে, আমরাও নাস্তা করে নিছি। তো নাস্তা করাটা শেয়ার করি না আপনাদের সাথে। রান্না করতে বস চলে আসছি। এখন বাজে 11টা, তখন ছিল 7:30, এখন বাজে 11টা, রান্না করতে চলে আসছি। তো বাজার নিয়ে আসছে, বেশি বাজার না, অল্প স্বল্প বাজার নিয়ে আসছে। কারণ এখন তো মাংস খাওয়া হচ্ছে, সেই জন্য বাজারও তেমন লাগে না। তো এখানে আনছে ঢেঁড়স, আনছে পাট শাক, আনছে কচুরলতি। মাংস খেতে খেতে ভাল লাগে না, তাই এই যে সবজি শাক এগুলো ভর্তা, চাপা শুটকি আনছে, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা ভর্তা বানাবো। চাপা শুটকির ভর্তা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, কারণ মাংস খেতে খেতে মন চায় একটু সবজি টবজি খাই। কচুরলতি শুটকি এসব খেতে কিন্তু ভালো লাগে, মাংস সবসময় ভালো লাগে না। যে শুকনো মরিচ আনছে, রসুনও ছিল না, শুকনো মরিচও ছিল না। আর এই যে চা পাতা একটা, তাজা চা পাতা। আর আনছে ডিটারজেন্ট, মানে কাপড় ধোয়ার সাবান। এই হচ্ছে আজকের আমাদের অল্প স্বল্প টুকটাক কিছু বাজার। তো বের করে নিলাম বাজারগুলো। এখন ওই যে পাট শাক বাজবো, লতি আজকে রান্না করবো না, কচুরলতি আজকে রান্না করবো না, কচুরলতি রেখে দিব। পাট শাকটা ভাজি করবো, চাপা শুটকি ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি শাকটা বেছে নিছি, শাক বাছতে তো সময় লাগে, শাক বেছে নিছি, পাট শাক ভাজি করব। তো এখানে আমি ডাল বসাইছি, ডাল ওরা হয়ে গেছে, দেখছেন ডাল হয়ে গেছে। ডাল বাগার দিব, একটা টমেটো কেটে দিছি ডালের মধ্যে, টমেটো দিলে তো খুব ভালো লাগে ডাল। আর টক কিছু হলে আম টাম, কাঁচা আম তো আর এখন নাই, চালটা হলে খুব ভালো লাগে। তো আমি ডালটা বাগার দিয়ে নিছি, এখন এই যে শাকটা বসাবো। শাকটা যে বেছে ধুয়ে নিছি ভালো করে, পাট শাক অনেক দিন হয়েছে পাট শাক খাই না। তো আজকে সোহাগের আব্বুকে বললাম যে মাংস খেতে খেতে আর ভালো লাগে না, একটু শাক নিয়ে আসবেন, কচুরলতি নিয়ে আসবেন, এসব দিয়ে ভাত খাবো, এগুলো কিন্তু ভালো লাগে খেতে। তো আমি শাকটা একবারে বাগার দিয়ে বসিয়ে দিব। তো আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা একটু লাল করে নিব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, আর শাকের মধ্যে রসুন দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে, আর শাক ভাজিটা খুব টেস্ট হয়। আমি শাকে সবসময় আর কি ইয়া খাই, রসুন খাই, অনেকে খায় না রসুন। আর এদিকে দেখুন আকাশের অবস্থা, অনেক রোদ, অনেক রোদ, আর এত গরম পড়ছে কি বলবো, বলার কোনো ভাষা নাই যে এত গরম পড়ছে। আমি এত গরম কখনো দেখি নাই বর্ষাকাল। এখন বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হচ্ছে না, রোদ, আর রোদ তাকানো যায় না বাইরের দিকে, এত রোদ আর প্রচুর গরম, গরমে একদম অতিষ্ঠ হয়ে যাইতেছে জীবনটা। তার এদিকে আমার এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। আজকে আমি শাকটা আগে সিদ্ধ করে নিলাম না, কারণ কাল শাকটা দেখলাম কচি কচি আছে, ছোট ছোট পাতা, সিদ্ধ হতে সময় লাগবে না, সেজন্য আগে বাগার দিয়ে দিলাম একবারে। তো আমার পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিলাম, শাকটাকে এখন আমি নেড়ে করে ভালো করে রান্না করে নেব। সেটা শাকটা ঢাকতে হবে না, না দেখে বাড়ি ভাজি করতে হবে। এখন একটু পানি উঠবে শাকের থেকে, সেই পানি উঠেই আর কি শাকটা সিদ্ধ হয়ে যাবে। পাট শাক ভাজি গরমের সময় কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু খুবই উপকারী পাট শাক ভাজি। এই গরমে কিন্তু যারা খেতে পারেন খুব ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আপনারা এরকম করে এখন পাট শাক পাওয়া যায় অনেক,
আমি শাকটা বসিয়ে দিছি, দিয়ে সব 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 শাক আমার দেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা আমি আগে দিই না, কাঁচামরিচটা এখন দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে রান্না করে নিব। শাকগুলো খুব সুন্দর ছিল, কচি কচি। আমি ভাবছি যে কেমন না কেমন হয়, এখন ভালো হবে কি না। তো এই যে দেখুন, আমার শাকটা রান্না হয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি আমি একদম তেলের উপরে। খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে শাকটা। সেভাবে ঝরঝরা করে শাক রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম ঝরঝরা হয়েছে। তো শাকটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে আমার ওদিকে তো ডাল তো আগে হয়ে গেছে, পাঁচ শাক ভাজি। আজকে তেমন কোনো রান্না নাই, পাঁচ শাক ভাজি, চেপা শুটকি ভর্তা, পাতলা ডাল আর মাংসর তরকারি আছে, গরুর মাংস তরকারি আছে, সেটা দিয়ে আজকে আমাদের দুপুরের আর কি লাঞ্চ সেরে নেব। আর বেশি কোনো কিছু রান্না করি না, এতে আমাদের খাওয়া হয়ে যাবে সুন্দর, মাংস তো আছেই। তা আমি এখানে চাপা শুটকি ভর্তা করার জন্য রসুন নিছি, তারপর কাঁচামরিচ নিছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, পাঁচ ছয়টা আর কি চাপা শুটকি। তা প্রথমে আমি রসুনটাকে একটু টেলে নিলাম, রসুনটা এই যে আর কি টালা হয়ে গেছে, একটু নরম হয়েছে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তা নাহলে কাঁচামরিচ ফুটে আবার চোখে মুখে লাগবে, সেই জন্য সাবধানে ভাজতে হবে। তো রসুন আর কাঁচামরিচটা আমি ভেজে নামিয়ে রাখলাম, এখন আমি চাপা শুটকিটা ভেজে নিব। এই যে দেখুন, চাপা শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে তারপরে এই যে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিছি। এটা তেল দিয়েও ভাজা যায়, আমি তেল দিয়ে ভাজবো হালকা, একটু অল্প পরিমাণ একটু তেল দিব, দুই তিন ফুটা এরকম, বেশি তেল লাগবে না। আবার অনেকে তেল ছাড়াও ভাজে, তেল ছাড়াও ভাজলেও অনেক টেস্ট হয়। তা আমি চাপা শুটকিটাকে দেখুন ভেজে নিচ্ছি, ভালো করে একটু ভাজবো, সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা, এতে করে শুটকি ভর্তাটার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তা আমি আজকে ভর্তাটা ব্লেন্ডারে করব, পাটা বের করব না। পাটা বের করতে অনেক কষ্ট, পাটাটা কেবিনের ভিতরে থাকে, তো সেই জন্য বার করতে আর কি অনেক কষ্ট হয়। তো আমি ব্লেন্ডারে করে নিব, ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা শুটকির সাথে দিয়ে ভেজে নিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই যে দেখুন, মাংস তরকারি আছে অল্প একটু, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে। মাংস তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, আজকে তো আর একটু ভাজা ভাজা হয়েছে, মানে ঝোলটা একটু শুকিয়ে গেছে, খুবই সুন্দর ফ্লেভার হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। তো আমার ছেলেকে ভাত দিচ্ছি, আমার বড় ছেলেকে, আমার ছেলে বলতেছে ওইটা খাবে, তো ওকে ওইটা উঠিয়ে দিলাম। বেশি মাংস খায় না, অল্প মাংস খায়। তো ছোট দেখে একটা পিস দিতে বললো, আর ঝোল দিতে বললো, আর পাঁচ শাক ভাজি দিছি। ওর ক্ষুধা লেগে গেছে, তো এখন শুটকি ভর্তার জন্য অপেক্ষা করতে পারবে না, আর একটু বাইরে যাবে, বাইকটাকে সার্ভিসিং করাবে, সেই জন্য যাবে। বলছে যে আম্মু আমাকে আগে খেতে দিয়ে দাও, আমি বাইরে যাব। তো ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি যে চাপা শুটকিটা ভর্তা বানাবো ব্লেন্ডারে, সেই জন্য সব কিছু যে ব্লেন্ডার মিক্সারে নিয়ে নিছি, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন আমি গরম আছে, হাত দিয়ে দেখি গরম, তো একটু পরে করব, এখন আর করব না, গরম গরম তো আর ব্লেন্ডার করা যায় না। তা আমি অনেকক্ষণ 10 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে যে ব্লেন্ড করে নিছি শুটকি ভর্তাটা, দেখুন কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর চাপা শুটকি দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো, অনেকদিন পরে চাপা শুটকি ভর্তা খাবো, খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো ভর্তা হয়ে গেছে, এই যে দেখুন পাঁচ শাক ভাজি অনেক সুন্দর হয়েছে, পাতলা ডাল, এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। আর ভাত তো আছেই, ওদিকে সুহাগের আব্বু কিন্তু খেয়ে নিচ্ছে, তাকেও খাবারটা দিয়ে দেওয়া হয়েছে।
আর এই যে বৃষ্টি নেমে গেছে, যে বলছিলাম আপনাদের অনেক গরম পড়ছে, বৃষ্টি হতে পারে, হঠাৎ করে আকাশে মেঘ জমে গেল, আর এই যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তেমন একটা বৃষ্টি না, ঝপঝপে, মানে অনেক বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, আবার থেমেও গেছে, এরকম আর কি। ভাবে জোরে বৃষ্টি পড়তো খুব ভালো হতো আর কি, গরমটা চলে যেত, এত গরম পড়ছে তো, এখন বৃষ্টি হওয়াটা খুবই দরকার। মুষলধারে বৃষ্টি হতো সব কিছু ঠান্ডা হয়ে যেত। ওই দেখুন আকাশে কি মেঘ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ব্লগে, সেপর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এখানে যে সন্ধ্যাবেলায় আমরা লুডুস খাইতেছি সবাই, তো লুডুস রান্নাটা শেয়ার করি নাই আপনাদের সাথে, তো লুডুস রান্না হয়ে গেছে, এখন সবাই খাবো। তা আমরা আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।